বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তোমাদের সামনে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বৈষম্য শিরোনামে দ্বিতীয় অধ্যায়ের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তার আগে আমি যারা একাদশ শ্রেণীতে ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তি হয়েছ সরকারি জিলোহন মহিলা কলেজে, তাদেরকে সুস্বাগত জানাচ্ছি এবং তোমাদেরকে সরকারি জিলোহন মহিলা কলেজে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সবাই এই করোনা পরিস্থিতির মধ্যেও সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা সবাই ঘরে অবস্থান করতেছ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের উক্ত কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর জনাব মোহাম্মদ জাকির হোসেন স্যারের নির্দেশনায় এবং ওনার সহযোগিতায় আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং তোমরা ঘরে বসে আমাদের ক্লাসগুলি করার সুযোগ পাচ্ছ। করোনা পরিস্থিতির কারণে তোমরা হয়তো কলেজে আসতে পারতেছ না, কলেজে আসলে হয়তো তোমরা আরও ভালোভাবে ক্লাসগুলি উপভোগ করতে পারতে। এখন তোমরা সবাই পরিস্থিতির শিকার, আমরাও পরিস্থিতির শিকার। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করব, প্রার্থনা করব এই যে খুব তাড়াতাড়ি যেন এই করোনা থেকে আমাদেরকে মুক্তি দান করেন মহান রাব্বুল আলামিন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সামনাসামনি ক্লাস করব এবং তখন তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তাই এতদিন তোমরা বাসায় বসে থেকে বোর হয়ে যাচ্ছ, তাই আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়েছি। তোমরা সবাই অনলাইন ক্লাসগুলি ফলো করবে। পাশাপাশি যারা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ বললে ভুল হবে, যারা একাদশ শ্রেণীতে আগে ছিলে এখন তোমরা অটোমেটিক্যালি দ্বাদশ শ্রেণীর ছাত্রী হয়ে গিয়েছ। আবার দ্বাদশ শ্রেণীতে যারা পরীক্ষার্থী আসো তারাও এই ক্লাসগুলো লক্ষ্য করবে, এই ক্লাসগুলো তোমাদেরও কাজে লাগবে। কারণ আমাদের ফাইনাল পরীক্ষায় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই একসাথে আমাদের প্রশ্নে থাকবে বা পরীক্ষা দিতে হবে। এই কারণে যে একাদশ শ্রেণীতে আমাদের প্রয়োজন নাই এটা মনে করে প্রথম পত্র আমরা ফেলে রাখলাম, তাহলে কিন্তু আমাদের একাদশ প্রথম পত্রে আমাদের মার্ক কম উঠবে। আরেকটা জিনিস, আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই পত্রের নম্বর একসাথে করে কিন্তু আমাদের গ্রেড পয়েন্ট দেওয়া হবে, যে কত পার্সেন্ট, 200-তে কত পার্সেন্ট মার্ক আসছে ওইটার উপর নির্ভর করে জিপিএ আসবে। যাই হোক, এখন তোমাদেরকে যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যারা অন্য বিভাগ থেকে, তার মানে হচ্ছে মানবিক বা বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে যারা এসেছ তাদেরকে স্পেশালি অভিনন্দন। কারণ তোমরা আমাদের ব্যবসা শিক্ষা বিভাগে স্বাদ গ্রহণ করতে এসেছ এবং ব্যবসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে, বিশেষ করে হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগত। আমরা এখন যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে হিসাবের বৈষম্য। তা তোমরা হয়তো অনেকে ধারণা করতেছো যে এসএসসিতে আমার হিসাব বিজ্ঞান ছিল না বা এসএসসিতে আমি ব্যবসা শিক্ষায় ছিলাম না, তাহলে আমি কীভাবে বুঝবো? আমি বলবো, যারা এসএসসিতে হিসাব বিজ্ঞানে ছিলে না বা ব্যবসা শিক্ষার গ্রুপে ছিলে না তাদের জন্য কোনো সমস্যাই হবে না। কারণ আমাদের এখানে এসএসসিতে যারা পড়ে এসেছে তারা যা যা পড়ে এসেছে এগুলো সব আমাদের এখানে পুনরাবৃত্তি করা হবে। আর যারা এসএসসিতে ব্যবসা শিক্ষা ছিল বা হিসাব বিজ্ঞান যারা করে এসেছো তারা এখানে রিভিশন করার সুযোগ পাবে। তাহলে আশা করব সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো লক্ষ্য করবে। আমরা প্রথমে যাচ্ছি যে হিসাবের বৈষম্য, এটি হচ্ছে আমাদের বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় আরেকটি আছে। আমরা ডিপার্টমেন্টে বেশ কয়েকজন টিচার তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস নিব, আমরা এক একজন টিচার এক একটা ক্লাস নিব। এই কারণে তোমাদেরকে আগে থেকেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তোমরা লক্ষ্য করবে তোমাদের ভর্তির সময় যে প্রসপেক্টাসটা দেওয়া হয়েছে ওই প্রসপেক্টাসের মধ্যে দেওয়া আছে যে তোমাদের অর্থবার্ষিকী পরীক্ষা কোন কোন চ্যাপ্টার থেকে হবে, এই চ্যাপ্টারগুলো আবার কোন শিক্ষক কোন চ্যাপ্টার পড়াবে ওইটা আবার আমরা শিক্ষকরা ভাগাভাগি করে নিয়েছি। সেই হিসাব মোতাবেক আমার পড়ানোর ভাগে এসেছে হিসাবের বৈষম্য। হিসাবের বৈষম্য এই চ্যাপ্টারটি নিয়ে আমি আলোচনা করব। আর এর আগের চ্যাপ্টার বা এর পরের চ্যাপ্টার আমাদের অন্য টিচাররা পড়াবে, এর পরবর্তীতে আমি আবার অন্য চ্যাপ্টার পড়াবো। আমি যেই চ্যাপ্টারটি পড়াচ্ছি এই চ্যাপ্টার আবার অন্য টিচার পড়াবে না। যাই হোক, এখন আমরা আলোচনায় আসি। হিসাবের বৈষম্যতে যাওয়ার আগে প্রথমে আমরা আসি দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির আগে
আমার একটু বলতে হচ্ছে যে তোমরা হয়তো মনে করতেছো যে হিসাব বিজ্ঞানটা কী বা হিসাবটা কী একেবারে সাধুতর বা দাখিলা পদ্ধতিতে চলে গেল। এর আগে যেহেতু একটা চ্যাপ্টার চলে গিয়েছে, সেহেতু ওই চ্যাপ্টারের পরের চ্যাপ্টার হচ্ছে এটা। এই চ্যাপ্টারটা দুতরফা দাখিলা পদ্ধতি দিয়ে শুরু, তারপর আমি একটু পূর্ব আলোচনা করতেছি যে দুনিয়াতে যখন মানুষের আবির্ভাব ঘটে বা আদিবাসীরা, তখন থেকেই তারা যখন বস্ত্র ধারণ করার মতন তাদের বিবেক বুদ্ধি ছিল না, তখন থেকেই তারা হিসাব কার্য পরিচালনা করে আসতেছে। কীভাবে? যেমন তারা কয়টা শিকার করেছে বা কয়টা শিকার অবশিষ্ট আছে, এই জিনিসগুলো তারা পাহাড়ের গায়ে বা গুহার মধ্যে বা পাথরের মধ্যে অথবা কাপড়ে বা সুতায় গিট দিয়ে তারা হিসাব রাখত। এই যে তারা হিসাব রাখত, এখান থেকেই হিসাব কার্য শুরু হয়ে গেছে। পরে বা পরে ধীরে ধীরে বিবর্তনের ফলে সর্বশেষ এসে আমাদের হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির আবির্ভাব ঘটে 1494 খ্রিস্টাব্দে লুকা পিসিউলি নামে একজন ইতালিয়ান পাদ্রি উনি উদ্ভাবন করেন। যদিও উনি ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ, তিনি উনি উদ্ভাবন করেন যে কোনো হিসাব বিধিবদ্ধ করতে হলে দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ করতে হবে। দুতরফা দাখিলা পদ্ধতিটি কী? দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে যেই পদ্ধতিতে দুটা পক্ষের সৃষ্টি হবে। দুটা পক্ষ তার মানে হচ্ছে যদি 10 টাকা কাউকে দেওয়া হয়, একজন দিবে একজন গ্রহণ করবে, তাহলে এক্ষেত্রে দুটা পক্ষ হচ্ছে একজন দাতা একজন গ্রহিতা। ঠিক অনুরূপভাবে যত ধরনের লেনদেন হবে এর প্রত্যেকটারই দুটা পক্ষ থাকবে, আর এই দুটা পক্ষকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতিতে একজন সুবিধা গ্রহণ করবে, একজন সুবিধা প্রদান করবে, আর এটাকেই বলা হয় ডেবিট ক্রেডিট। আমরা অনেকেই হিসাব বিজ্ঞান জিনিসটা না জানলেও ডেবিট ক্রেডিট শুনে আসছি। ডেবিট ক্রেডিট মানে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির ফলাফল, যে দুতরফা দাখিলা পদ্ধতি মানেই হচ্ছে ডেবিট ক্রেডিট। এরপরে আমরা আসি হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি, যে কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হবে বা কোনটা ডেবিট বা কোনটা ক্রেডিট আমরা নির্ধারণ করব। কোনটা ডেবিট বা কোনটা ক্রেডিট নির্ধারণ করার জন্য কিছু নীতিমালা রয়েছে। এটা নীতিমালাটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতি যেটা, এটাকে আমরা বলি ব্রিটিশ পদ্ধতি, আর আধুনিক পদ্ধতি যেটা, এটাকে বলি আমরা আমেরিকান পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হিসাবকে আবার ভাগ করা হয় কয়েকভাবে, এর মধ্যে আছে ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, নামিক হিসাব। ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে ডেবিট হয়, যে গ্রহণ করে সে ডেবিট, যে দাতা সে ক্রেডিট। আর সম্পত্তিবাচকের ক্ষেত্রে যদি সম্পত্তি আগমন ঘটে বা আসে তাহলে ডেবিট, সম্পত্তি চলে যায় তাহলে ক্রেডিট। আর নামিক হিসাবে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। যাবতীয় সকল আয়গুলো হচ্ছে ক্রেডিট, ব্যয়গুলো হচ্ছে ডেবিট। আর আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করার ক্ষেত্রে হিসাবকে 5টা ভাগে ভাগ করা হয়ে থাকে। এখানে সম্পত্তিবাচক, দায়বাচক, মূলধনবাচক, আয়বাচক, ব্যয়বাচক। প্রথমত বলতেছি সম্পত্তি, সম্পত্তি যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দায় সম্পত্তির বিপরীত, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আয়ের ক্ষেত্রে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ব্যয়ের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় নীতিমালাটা শিখে ফেলব, পাশাপাশি আমরা যখন বইয়ে দেখব তখন আমাদের আরও বুঝতে সুবিধা হবে। এরপরে আসতেছি হিসাব চক্র। হিসাব চক্রটা হচ্ছে যে আমরা কোথার থেকে শুরু করি আর কোথায় গিয়ে শেষ হয়। যেমন আমরা একটা অর্থ বছরের শুরু করলাম হিসাব, এই অর্থ বছরটা শুরু যখন করি তখন আমরা শুরু করি কীভাবে, একদম লেনদেন থেকে, লিপিবদ্ধ করা থেকে শুরু করি এবং শেষ হয় আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার পর, আর্থিক অবস্থার বিশ্লেষণ করা পর্যন্ত। এই ক্ষেত্রে আমাদের হিসাব চক্রটা শুরু হচ্ছে লিপিবদ্ধকরণ, তারপরে আসতেছে শ্রেণীবদ্ধকরণ, এরপরে আসে জাবেদা মিলকরণ, এরপরে হচ্ছে ফলাফল নির্ণয়ের জন্য আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ, এরপর ফলাফল বিশ্লেষণ। বিশ্লেষণ করার পর এরপর আবার পরের পরবর্তী অর্থ বছরে আবার প্রথম থেকে যে আমাদের লিপিবদ্ধকরণ শুরু হচ্ছে। এইভাবে যে চক্রাকারভাবে হিসাবটা ঘুরতে থাকে এটা হচ্ছে হিসাব চক্র। এই হিসাব চক্রের পরবর্তী ধাপ আসছে জাবেদা। জাবেদাটা কি? এই যে লিপিবদ্ধকরণের যে কথাটা বললাম, এই হিসাব বা লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য
প্রথম বা প্রাথমিক অবস্থা এটি হচ্ছে জাবেদা। জাবেদার মাধ্যমে কীভাবে লিপিবদ্ধ করব, জাবেদার মাধ্যমে আমরা কোন হিসাবটি ডেবিট এবং কোন হিসাবটি ক্রেডিট শনাক্ত করে জাবেদা লিপিবদ্ধ করব। তা আজকে জাস্ট শুধু তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য সবগুলো টপিকস একসাথে আমি আলোচনা করতেছি। যেমন করিম 10,000 টাকা প্রদান করবো বা করিমের কাছ থেকে 10,000 টাকা পাওয়া যাবে, লিখেছে আমি 10,000 টাকা পেলাম, 10,000 টাকা যেহেতু আসছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ হিসাব ডেবিট, করিম হিসাব ক্রেডিট, যেহেতু করিমের কাছ থেকে পাওয়া গিয়েছে। বা 2,000 টাকা বেতন প্রদান করা হলো, তো বেতন একটা খরচ, বেতন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে এক্ষেত্রে জাবেদা হচ্ছে লিপিবদ্ধ করার প্রাথমিক বই। এরপরে আসতেছে আমাদের খতিয়ান। সারাদিন যদি আমরা জাবেদা করি তাহলে প্রতিদিনে অনেকগুলো জাবেদার সৃষ্টি হয়, আর প্রতিদিনই যদি অনেকগুলো জাবেদা হয় তাহলে এক মাসে আরও কতগুলো জাবেদা হচ্ছে। আর আমরা যখন হিসাব ক্লোজ করতে যাব বা কত টাকা লাভ বা লোকসান হলো এটা নির্ণয় করতে যাব, তখন আমাদের কী করতে হবে, তখন আমাদের জাবেদা থেকে লেনদেনগুলি খুঁজতে অনেক অনেক ব্যাগ পেতে হবে। তখন আমরা যাতে খুঁজতে অসুবিধা না হয় এই জন্য যেদিন যে যে জাবেদাগুলো ঘটে ওই দিনই ওই ধরনের একই ধরনের হিসাবগুলো আলাদা আলাদা হবে আমরা এক একটা হিসাবে লিপিবদ্ধ করবো। যেমন নগদের হিসাব নামে একটা হিসাব খুলবো, ক্রয় হিসাব নামে একটা হিসাব খুলবো, বিক্রয় হিসাব নামে একটা হিসাব খুলবো, যত ধরনের বিক্রয় আছে সব বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করবো, যত ধরনের ক্রয় আছে সব ক্রয় হিসাবে লিপিবদ্ধ করবো, যত বেতন আছে সব বেতন হিসাবে লিপিবদ্ধ করবো। এবং বছরের শেষের দিন আমরা বেতন হিসাবে দেখতে পাবো যে বেতন বাবদ কত টাকা খরচ হয়েছে, ক্রয় বাবদ কত টাকা খরচ হয়েছে, বিক্রয় বাবদ কত টাকা আয় হয়েছে, এই জিনিসগুলো আমরা লিপিবদ্ধ করবো খতিয়ান। খতিয়ানের মধ্যে আমাদের আছে নগদান বই একটা খতিয়ান। আবার নগদান বইকে অনেক সময় জাবেদাও বলা হয়ে থাকে, এই জন্য যে আমরা সরাসরি নগদান বই যদি লিপিবদ্ধ করি জাবেদা না করে তাহলে ওই ক্ষেত্রে নগদান বই একটি জাবেদা বা প্রাথমিক বই। আবার নগদান বই একটি পাকা বই, নগদান বই একটি খতিয়ান। আমি তোমাদেরকে আলোচনা করব নগদান বই নিয়ে। নগদান বই হচ্ছে এমন একটা বই যেখানে শুধুমাত্র নগদ টাকার লেনদেনগুলো লিপিবদ্ধ করা হবে। নগদ টাকা যদি আসে তাহলে নগদান বইয়ের ডেবিট পাশে লিখব, আর নগদ টাকা যদি চলে যায় নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখব। নগদান বইয়ের আবার কয়েকটা প্রকারভেদ রয়ে গেছে, এক ঘরা নগদান বই, দু ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বই, খুচরা নগদান বই। খুচরা নগদান বইয়ের মধ্যে আবার আছে বহু ঘরা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, আবার আছে অগ্রদত্ত পদ্ধতি ব্যালেন্সিং পদ্ধতির খুচরা নগদান বই। আমরা নেক্সট ক্লাসে নগদান বইয়ের উপর গুরুত্ব দিব, আর তোমাদের যে ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি বা এই যে হিসাব চক্র, সাধারণ জাবেদা বা খতিয়ান, এই জিনিসগুলো নিয়ে আমাদের অন্য কিছু আলোচনা করবে। আমি তোমাদেরকে নগদান বইয়ের চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আশা করব আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে এবং আমাদের সবগুলো ক্লাস মনোযোগ সহকারে উপভোগ করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।